মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট কিছুতেই মিটছে না। লাগাতার মেডিকেলের ব্লাড ব্যাংকে রক্ত সংকট থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছে জেলার থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে মুমূর্ষু রোগীদের। আত্মীয়দের রক্তের যোগান দিতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। শনিবার মাত্র এক ইউনিট রক্তের ওপর চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 70 ইউনিট রক্তের প্রয়োজন পড়ে। শনিবার সেখানে রক্তের যোগান মাত্র এক ইউনিট। সকাল থেকেই রোগীর আত্মীয়রা রক্তের জন্য ছোটাছুটি করতে দেখা গেল মেডিকেল চত্বরে। চাহিদার তুলনায় বর্তমানে মালদা জেলায় রক্তর যোগান নগণ্য। জেলায় সেভাবে অনুষ্ঠিত হচ্ছে না রক্তদান শিবির, তারই প্রভাব পড়ছে মেডিকেলের ব্লাড ব্যাংকে। যদিও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের সংকট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মেডিকেলের কর্তা আধিকারিকেরা। জেলায় রক্তদান আন্দোলনের সাথে জড়িত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি জেলায় রক্তদান শিবির আয়োজন করার, তবে বর্তমানের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন না বহু রক্তদাতা, যেই কারণে মেডিকেলে ব্লাড ব্যাংকে রক্তের সমস্যা কিছুটা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।